गौड़ीय मिशनेर प्रतिष्ठाता भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद दैव वर्णाश्रम धर्मेर मर्यादा संस्थापक कलिजुग पावन अवतारी श्रीकृष्ण चैतन्य महाप्रभु तार अंतर्धानेर पर एवं तार पार्षदगणेर अंतर्धानेर पर एक अंधकारमय एसेछिलो सेई अंधकारमय स्वयं ठाकुर भक्ति विनोद जगद्गुरु भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद यही पृथिवीर मुखे दैव वर्णाश्रम धर्म जे विष्णु तोषण विष्णुर उद्देश्य सेटा प्रभुपाद जगते विस्तार करे गिएछेन। कृष्णदास कविराज गोस्वामी पाद चैतन्य चरितामृते खूब सुंदर भावे बांगला पयारेर माध्यमे आमादेरके उपदेश करेछे चारि वर्णाश्रम जदि कृष्ण नहीं भजे सकर्म करिया से नरके रौरवे पड़ी मजे। रौरव शब्दर अर्थ नरक। भगवान विष्णुर श्रीअंगेर थेके चारिटी वर्ण चारिटी आश्रम सृष्टि हुए। चारिटी वर्ण ब्राह्मण क्षत्रिय वैश्य शूद्र चारिटी आश्रम ब्रह्मचारी गृहस्थ वानप्रस्थ सन्यास चारि वर्णेर श्रेष्ठ ब्राह्मण। ब्राह्मण दुई प्रकार स्वभावजत ब्राह्मण जातिगत ब्राह्मण। स्वभावगत ब्राह्मणेर पारमार्थिक जगते तार अधिकार रयेछे। जागतिक जे ब्राह्मण तार जगते तार प्राधान्य रयेछे। प्रह्लाद महाराज खूब सुंदर कथा बोलेछेन श्रीमद् भागवते सप्तम स्कंदे विप्रादि सरगुण जुतात अरविंद नव पदारविंद विमुखात सवचं वरिष्ठं मन्ये तदयर्पितं मनो वचने हितार्थं प्राणं सकुलं न तु भूरि मानः। बोलछेन ब्राह्मणेर बारोटी गुण रयेछे किन्तु कृष्ण भक्ति शून्य। कृष्ण भक्ति नहीं सेई ब्राह्मण ना तो से निजे उद्धार होते पारबे ना तो तार से कुल के उद्धार करते पारबे। सपज शब्देर अर्थ जारा मृत कुकुरेर मांस भोजी
তারাও যদি তার স্বভাবকে পরিবর্তন করে গুরুপাদ পদ্ম আশ্রয় করে অনন্য ভাব যুক্ত হয়ে যদি ভগবানের ভজন করে সে উদ্ধার হয়ে যাবে, সে তার কুলকে উদ্ধার করবে। কলিযুগ পাবনাবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি যখন দক্ষিণ দেশে তীর্থ ভ্রমণে বেরিয়েছিলেন তখন সারুম ভট্টাচার্য মহাপ্রভু চরণে পড়ে অনেক অনুনয় বিনয় করেছিলেন যে প্রভু আপনার মতো একজন রসিক ভক্ত রয়েছে, দেখলে হয়তো আপনি ভাববেন সে একজন বিষয়ী রাজা, কিন্তু তিনি বিষয়ী নন, তিনি আপনার অনুরক্ত ভক্ত। তাই মহাপ্রভু সারুম ভট্টাচার্যের তার যে প্রার্থনা তিনি বিন্দুমাত্র তিনি তার আজ্ঞা পালন করতে তিনি কুণ্ঠিত হন নাই, যদিও তিনি স্বতন্ত্র, যদিও তিনি স্বাধীন, যদিও তিনি সরাট পুরুষ, কিন্তু তিনি ভক্তবৎসল। তাই তিনি কি করলেন, গোদাবরীতে গেলেন। গোদাবরীতে গিয়ে সেই রায় রামানন্দের সঙ্গে কি হল, মহাপ্রভুর সাক্ষাৎকার হল। রামানন্দ কোথায় তার সঙ্গে বৈদিক ব্রাহ্মণ, কোথায় তার বাদ্যযন্ত্র, কোথায় তার নৃত্য, কোথায় তার গান বাজনা, সব কিছু ছেড়ে দিয়ে উন্মাদ হয়ে মহাপ্রভুর চরণে এসে পরে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করলেন। যারা বৈদিক ব্রাহ্মণ তারা দেখে আশ্চর্যান্বিত হলেন, এ কি, একজন সন্ন্যাসী আর ইনি রাজাদি রাজ, আজকে সব কিছু বিসর্জন দিয়ে এইরকম একজন সন্ন্যাসীর চরণে নত হয়ে গেল, সেটা একমাত্র রামানন্দ, তিনি একমাত্র মহাপ্রভুর কৃপায় তিনি একমাত্র উপলব্ধি করতে পেরেছিলেন। তাই মহাপ্রভু কি করলেন, মহাপ্রভু রামানন্দকে ভূমির থেকে তুলে তাকে আলিঙ্গন করলেন। আলিঙ্গন করে মহাপ্রভু সাধ্য সাধন তত্ত্ব নির্ণয় করতে বললেন। কি বললেন, প্রভু কহে শ্লোক পড়ো সাধ্যের নির্ণয়। রায় কি বললেন, সধর্ম আচরণে কৃষ্ণ বিষ্ণু ভক্তি হয়। মহাপ্রভু বললেন, বললেন এহ বাহ্য আগে কহ। রামানন্দ তিনি বললেন কর্ম অর্পণ। গীতাতে ভগবান বলছেন, যত করসি যদ অশ্নাসি যত জুহসি দদাসি যত যত তপস্বি কৌন্তীয় তত কুরুষ্ব মদার্পণম। হে অর্জুন, তুমি যা কিছু করো আমাকে অর্পণ করে করো। কিন্তু মহাপ্রভু
তিনি সেটাকো কি করলেন, সেটাকো তিনি বাহ্য বলে এহ বাহ্য আগে কহ। তখন রামানন্দ বলছেন সধর্ম আচরণে, কি বললেন, সধর্ম ত্যাগ, বলেন এহ বাহ্য। আমরা যদি শ্রীমৎ ভাগবতের দৃষ্টিভঙ্গিতে দেখি, নারদ এবং ব্যাসদেবের ভূমিকাতে ব্যাসদেব তিনি জীবের মঙ্গলের জন্য সব রচনা করেছেন, বেদ পুরাণ ইতিহাস, অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষের কথা তিনি ভুড়ি ভুড়ি কি করেছেন, কীর্তন করেছেন। সেই কীর্তনের দ্বারায় তিনি না নিজে আনন্দ পেয়েছেন, না তিনি অন্যকে আনন্দ দান করেছেন। ধর্ম করা মানে কি, অর্থ লাভ করা, অর্থ মানে ভোগ করা, ভোগের শেষে বলে মুক্তি, এর মধ্যে কোনো আনন্দ নেই। সেই জন্য তিনি নিরানন্দে অপ্রসন্ন চিত্তে তিনি বদরিকাশ্রমে তিনি রয়েছেন। দৈবক্রমে নারদ ঋষি তিনি সর্বত্র বিচরণ করতে করতে যখন তিনি সেই সরস্বতী নদীর তটে সেই বদরিকাশ্রমে এসে উপস্থিত হলেন, তখন ব্যাসদেবকে দেখে বললেন, কি হলো পরাশর ঋষির পুত্র কৃষ্ণ দৈবন বেদব্যাস, তুমি ভালো আছো তো, তোমার মন ভালো আছে তো, তোমাকে এইরকম আমি অপ্রসন্নতা দেখছি কেন, তুমি তো জীবের মঙ্গলের জন্য অনেক কিছু তুমি করেছ, তুমি কেন এইরকম অপ্রসন্ন চিত্তে রয়েছ, জগতের লোক যেটা নিয়ে সবসময় কি ব্যতিব্যস্ত তার কথা তুমি কীর্তন করেছ, কিন্তু পঞ্চম পুরুষার্থ যে কৃষ্ণ প্রেম যে কৃষ্ণ ভক্তি সেটা তুমি কীর্তন করো নাই, তাই আমি তোমাকে বলছি তুমি সধর্ম কি করতে বলো, ত্যাগ করতে বললো। সেই জন্য শ্রীমৎ ভাগবতে বলছেন ত্যক্তা সধর্ম চরণম্বুজ হরে ভজন অপক্ষ পত্তে তত যদি যত্র ক অভদ্র অভূত অমূর্ষ কিঙ্কবর্থভক্ত ভজতাং সধর্ম তো। হে ব্যাসদেব, এই সধর্ম আচরণের দ্বারায় জীবের কোনোদিন মঙ্গল হবে না, মঙ্গলের রাস্তা তোমাকে বলছি তুমি এসব ত্যাগ করতে বলো, বলে তুমি কৃষ্ণের চরণ ভজন করতে বলো। কেউ যদি একদিনও যদি কৃষ্ণ ভজন যদি কি করে, অনন্য ভাবযুক্ত হয়ে গুরুপাদ পদ্ম আশ্রয় করে যদি সেবা করে, যদি সিদ্ধির ভূমিকায় যদি সে যদি না যেতে পারে, তাতে সে যদি পরলোক গমন করে, কিন্তু এক ঘন্টা একদিন দুদিন সে যে হরিভজন করলো, হরির সেবা করলো, হরির নাম করলো, সেটা তার অক্ষত রূপে থাকলো, সে তার কখনো নষ্ট হয় না। এইরকমভাবে তিনি কি করলেন, তিনি ব্যাসদেবকে উপদেশ দিলেন, উপদেশ দেওয়ার পরে তিনি ব্যাসদেবকে সমাধিস্থ হতে বললেন, তারপরে নারদের কৃপায় তিনি যখন সমাধিস্থ হলেন, হয়ে তিনি কি করলেন, নারদের কৃপায় তিনি প্রথমে মহামায়াকে দেখলেন, তারপরে
जोगमाया के देखलें तारपरे कृष्ण के दर्शन करलें। এই যোগমায়া এবং মহামায়ার দুটি ফাংশন রয়েছে। মহামায়া কি করেন, জগতের লোককে কামনা বাসনা যাদের মনের মধ্যে ইচ্ছা বা যাদের মনের মধ্যে বাসনা রয়েছে তাদেরকে দিয়ে তিনি কি করেন, কৃষ্ণের থেকে তিনি দূরে সরিয়ে দেন। আর যোগমায়া যাদের মধ্যে ভক্তি রয়েছে, যাদের সেবা ভাবনা রয়েছে, এই যোগমায়া তিনি কৃষ্ণের সঙ্গে কি করেন, সম্বন্ধ করে দেন। নারদ ঋষি তিনি কি করলেন না, ব্যাসদেব নারদ ঋষির কৃপায় তিনি এই সব দর্শন করলেন। তারপরে আবার যখন মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, তখন রামানন্দ বললেন জ্ঞান মিশ্রা। মহাপ্রভু বললেন এহ বাহ্য আগে কহ। তখন রামানন্দ বললেন জ্ঞান শূন্য। তখন মহাপ্রভু বললেন এতক্ষণ পরে তুমি ভক্তির রাস্তায় তুমি কি এসেছ, উপরে উঠতে গেলে যে সিঁড়িতে যে পা দিতে হয় সেই তুমি ভক্তির সিঁড়িতে তুমি কি করেছ, পা দিয়েছ। সেই জন্য ভক্তি রসামৃত সিন্ধুতে জীবগোস্বাঈপাদ বলছেন অন্নাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্ম আদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন ভক্তি উত্তমা। বলছেন জ্ঞান এবং কর্ম শুদ্ধ ভক্তিতে তার আকার থাকবে, কিন্তু তার মধ্যে ডুবে গেলে হবে না। আমি আমার গুরুপাদ পদ্মের শ্রীমুখে এই বাগবাজার গৌড়ীয় মঠে গুরুদেবের প্রাতকালে আরতি এবং হরিকথা অর্থাৎ ইষ্টগোষ্ঠী ক্লাসের মাধ্যমে একদিন গুরুপাদ পদ্ম তিনি সকলকেই উপদেশ করছেন। কি উপদেশ করছেন, যে ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টা প্রসঙ্গ এবং পরিচর্যা। প্রসঙ্গ মানে ভগবানের কথা, পরিচর্যা মানে তার সেবা। তাহলে ৯ ঘন্টা সেবা আর ৯ ঘন্টা কি, তার মহিমা কীর্তন করা বা শোনা। আর বাকি যে ৬ ঘন্টা তার মধ্যে শৌচক্রিয়া প্রসাদ সেবন আদি নিদ্রা আদি, এইরকম মহাজনগণ তারা আচরণ করে আমাদের মঙ্গলের জন্য তারা উপদেশ করতে তারা কখনো কুণ্ঠিত হন নাই। আমার সৌভাগ্য যে গুরুপাদ পদ্ম আমাকে এইরকম সভাতে কথা বলার অধিকার দিয়েছেন। আমি যদিও অযোগ্য, আমার যদিও কোনো যোগ্যতা নেই, আমার এটুকু দৃঢ় বিশ্বাস আছে যে গুরুপাদ পদ্মের কৃপায় আমি এগিয়ে যাব, আমি কখনো পিছাব না। আর গুরুপাদ পদ্মের চরণে আমি এটুকুই প্রার্থনা করব, হে গুরুদেব আমি অনর্থগ্রস্ত জীব, আমার মধ্যে অনর্থ ভরা রয়েছে, আপনি আমাকে কৃপা করে আপনার চরণ সেবার থেকে, মহাপ্রভুর সেবার থেকে আপনি আমাকে বঞ্চিত করবেন না। আমি যেন আপনাদের আদেশ নির্দেশে যেন সেবা করে এই দেহ
আপনাদের সেবায় উৎসর্গ করতে পারি, এই বলে আমি আমার বক্তব্য এখানে বিরাম দিচ্ছি। হরে কৃষ্ণ। সকলেই বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। জয় জয় গুরু গোস্বামী ঠাকুর কি, জয় জয় গুরু গোস্বামী ঠাকুর কি, জয় জয় গুরু গোস্বামী ঠাকুর কি, জয় জয় চৈতন্য জন্ম উৎসব কি, জয় জয় চৈতন্য জন্ম উৎসব কি, হরি নাম সংকীর্তন কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।